আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فاذا جاء اجلهم لا يستؤخرون الساعه ولا আল্লাহ رب العالمین জন্য যেই সময়কে নির্ধারণ করে রেখেছেন এই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত বিলম্বিত করে মৃত্যু আসবে না মৃত্যু যতার সময়ে যথাস্থানে চলে আসবে হাজির শরীফের মধ্যে আসছে করিম সাল্লাহ আলহি আসাল্লাম জানায় দিয়েছেন মানুষের মৃত্যুর সময়ও স্থান আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন সময়ে যথাস্থানে মানুষের মৃত্যু চলে আসবে এই মৃত্যুটা সুনিশ্চিত তবে কখন কার মৃত্যু হবে সেটা বলা যাবে না এজন্য মুসলমান ইমানদার জান্নাতি ষাটটি মৃত্যু রয়েছে এর মধ্যে এক নম্বরে হল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় যারা শহীদ হয় সেখানে তাদেরকে داريك شهيد بلاخوين الله رب العالمين فبترى قرآن الكريم ريكاتر مدى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মিতো বলো না বরং তারা জীবিত সোভানুল্লাহ এজন্য মুসলমান ইমানদার সর্বপ্রথম কথা হল যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে জিহাদের মধ্যে শরিক হয় যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তারা হলো ডাইরেক্ট শহীদ বলা হয় আর হুকমানভাবে যেমন মাসালান এই সমস্ত শ্রেণী হল আবার সাত প্রকার এক নম্বর হল যারা মহামারীতে মারা যায় মহামারী বিভিন্নভাবে এসে থাকে কোনো সময় কলেরা ডাইরিয়া আবার গত কয়েক বছর আগে যে গেল সেটা হলো করোনা এগুলো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মহামারী এসে থাকে এই সমস্ত মহামারীতে যারা আক্রান্ত হয়ে মারা যায় তারা হলো শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন সোবাহান আল্লাহ দুই নম্বর হল পানিতে ডুবে যে ব্যক্তি মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে তিন নম্বর হলো যারা শ্বাসকষ্টে মারা যায় তাদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হবে তবে তাদেরকে ডাইরেক্ট শহীদ বলা যাবে না চার নম্বর হল যারা ফেটের ফিরায় ফেট ব্যথায় যারা মারা যায় তাদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হবে পাঁচ নম্বরে হল যে ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যায় অর্থাৎ আগুনে পুড়ে যারা আগুনে ফুড়ে মারা যাবে তবে নিজের ইচ্ছায় না বলে ইচ্ছাকৃতভাবে আমি আগুনের মধ্যে পড়ে যাই সেটা আবার হুকমার শহীদ হবে না এটা তো আত্মহত্যার সামিল হবে যারা অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে আগুনে পুড়ে মারা যায় তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে আল্লাহ ছয় নম্বরে কোনো জিনিসের ওপর ছাপা পড়ে যারা মারা যায় কোনো জিনিসের ওপর ছাপাকে মারা যায় অ্যাক্সিডেন্ট এটাকে বলা হয়েছে যেমন বাসের চাপায় পিষ্ট হয়ে দেয়ালের চাপা হতে পারে অথবা এই সমস্ত ছাপা জাতীয়ভাবে যারা মারা যাবে তাদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হবে সাত নম্বরে হলো কোনো মহিলা প্রসবকালীন অবস্থায় যদি মারা যায় তাহলে তাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে এজন্য সলমানি বান্দা আমরা অনেকে বলে থাকি সমস্ত কারণে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় চাপা পড়ে মারা যায় যারা ফানিতে ডুবে মারা যায় অনেকে সেটাকে অপমৃত্যু মনে করে এটা নিষেধ আছে হাদিসের মধ্যে অফমিত্যু বলতে কোনো কিছু নাই আমরা অনেকে মনে করে থাকি স্বাভাবিকভাবে মৃত্যু হলে মনে হয় মৃত্যুটা ভালো এটাও একেবারে ধারণা করা ঠিক না স্বাভাবিক অবস্থায় আল্লাহ ঝাঁর যে অবস্থায় মরণ রেখেছে সে মরতেই পারে তবে সবাই যে স্বাভাবিক অবস্থায় মারা যাবে সেটা কোনো কথা না